আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটি টাস্ক করে যে কোনো ইংলিশকে বাংলায় রূপান্তর করা যায়। আমরা অনেকেই আছি যারা ইংলিশ ভালো বুঝি না, তো আজকে যে কৌশলটি দেখাবো সেটা থেকে আপনি যে কোনো ইংলিশের উপরে একটি টাস্ক করবেন, সেই ইংলিশটা সম্পূর্ণ বাংলা হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব। তো এই জন্য আপনাকে প্লে স্টোরে ওপেন করতে হবে। তো প্লে স্টোর ওপেন করার পর এখানে লিখবেন হাই ডিকশনারি। তো এখানে দেখেন যে হাই ডিকশনারি চলে আসছে। তো এই যে অ্যাপটি আপনি আইকনটি দেখে রাখেন, এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এটি আপনি ওপেন করবেন। তো বন্ধুরা, ওপেন করার পর নিচে দেখেন ওপেন, এখানে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে পারমিশন দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়ার পর আপনি ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখেন যে অ্যাক্সেসিবিলিটি, এখানে আপনি ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর বন্ধুরা নিচে দেখেন যে ইনস্টল থ্রি সার্ভিস একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক দিবেন। তো এখন নিচে দেখেন যে হাই ডিকশনারি একটি অপশন আছে, এখানে ক্লিক দিয়ে আপনি এই যে অফটাকে অন করে দেবেন এবং নিচে অ্যালাউ দিয়ে দিবেন। তো এরপরে আপনি এখান থেকে কেটে দিয়ে নতুন করে আবার অ্যাপটি ওপেন করে নেবেন। তো বন্ধুরা, এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। তো উপরে দেখেন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ একটি অপশন আছে, এখানে ইংলিশ দেওয়া আছে, এখানে ইংলিশই থাকবে। আর উপরে দেখেন যে থ্রি ডট একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর উপরে দেখেন যে মাই ল্যাঙ্গুয়েজ একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক দিবেন এবং এখানে আপনি বাংলা সিলেক্ট করে নেবেন। তো এরপর ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর দেখেন এখানে কিন্তু একটি অন অফ বাটন শো করতেছে। তো এখানে যখন আপনি কাজ করবেন তখন এটাকে অন করে নিতে হবে। তো অন করার সাথে সাথে কিন্তু একটা আইকন শো করতেছে, দেখেন এই আইকনটার থেকে আপনাকে ট্রান্সলেট করে নিতে হবে। তো এখন আমরা একটু দেখবো যে আসলে এখানে একটা টাস্ক করলে বাংলা হয় কিনা। তো এই জন্য আপনাকে যে কোনো একটা জায়গায় যেতে হবে, আপনি অর্থাৎ আপনি যেখানে চ্যাটিং করেন বা অন্য কোনো কিছু। তো আমি এখান থেকে টুইটারে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা, এখানে আমি একটা মেসেজ ওপেন করলাম। তো ওপেন করার পর দেখেন এখানে আমাকে একজন এসএমএস করেছে। তো এই এসএমএসটাকে আমি এখন বাংলা করব। তো আইকনটা টেনে এনে এর উপরে টাচ করলাম। তো এখন দেখেন এখানে কিন্তু বাংলা হয়ে গেছে। তো এরকমের আপনি যে কোনো ইংলিশ, যত বড় ইংলিশ হোক না কেন, জাস্ট এই আইকনটা টেনে এনে এটার উপরে টাচ করবেন। তো টাচ করার পরেই কিন্তু বাংলা হয়ে যাবে, যত বড় ইংলিশ হোক না কেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, প্লিজ একটি লাইক দিবেন এবং পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।